हेलो বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এইচএস ম্যাটেরিয়াল। তো আমি তোমাদেরকে গতদিন প্রতিস্থাপনের উপর একটা ভিডিও দিয়েছিলাম, তো আজকের পরের চ্যাপ্টার আংশিক সমাকলন নিয়ে একটা ভিডিও বানাতে চলেছি এবং এখানে বেশ কিছু নতুন জিনিস তোমরা শিখবে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা ঠিক মতো করে করছো, কারণ বহুবার আমি বলেছি, প্রতিটা ভিডিওতে বলেছি যে ঠিক মতো যদি এখন পড়াশোনা না করো তাহলে কিন্তু খুব মুশকিল হবে তোমাদের, কারণ এই পরিস্থিতিতে সমস্ত স্যারেরা অফলাইন এরকমভাবে পড়াশোনা এবং করতে পারছে না, কন্টিনিউ করতে পারেনি এবং মানে পারছে না, বাধ্য হয়েই বলতে পারো একরকম। এবং অফলাইনের প্রবলেমটা তোমরা বুঝতে পারছো সবাই, কারণ সেখানে সবারই ক্ষতির সম্ভাবনা আছে, তো স্যারেরা সেই রিস্কটা কেউই নিচ্ছেন না এবং আমিও সেরকমই করছি আর কি। তো সেই ক্ষেত্রে আমি বলবো অনলাইনের যে সুযোগটা তোমরা পাচ্ছ সেই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাও এবং খুব ভালো করে তোমরা পড়ো। হ্যাঁ, মানছি হয়তো অফলাইন পড়াশোনার মতো হয়তো অনলাইন পড়াশোনাটা হবে না, কিন্তু তাহলেও যতটা সম্ভব তোমরা চেষ্টা করো জিনিসটাকে ওই টাইপেরই করার। তোমরাও ওইখানে তোমাকে আরেকটু বেশি খাটতে হবে, এটা একটা ব্যাপার যে রেগুলার তোমরা যে ফাঁকি দাও সেটা হয়তো স্যারেরা সামনাসামনি চেক করতে পারে, কিন্তু এখানে সেটা করতে পারবেন না। তো তোমরা সেই জায়গাটা একটু তোমরা নিজেরাই একটু সিনসিয়ার হও, কারণ তোমরা অলরেডি ক্লাস টুয়েলভে উঠে গেছো, কিছুদিন পরে তোমাদের পরীক্ষা, তো সেই জায়গাটা তোমাদেরকে একটু ঠিকঠাক করতে হবে। তো এই চ্যাপ্টারে আমরা বেশ কিছু নতুন জিনিস শিখবো, যেমন দেখো প্রথমে আমি ইন্টিগ্রেশন যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম যে ইন্টিগ্রেশনে গুণ ফলের ইন্টিগ্রেশন হয় না, যেরকম ডেরিভেটিভে হয়, ডেরিভেটিভে ইউ ফিক্স ভি এর ডেরিভেটিভ মাইনাস ইউ এর ডেরিভেটিভ ভি এর, ইউ ফিক্স ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ফিক্স ইউ এর ডেরিভেটিভ, এরকম টাইপের হয় ইউ ভি এর ডেরিভেটিভ মানে। কিন্তু ইন্টিগ্রেশনে কিন্তু ওরকম কোনো ব্যাপারটা হতো না, বা এতদিন পর্যন্ত কিন্তু গুণ ফলের কোনো ইন্টিগ্রেশন করা যেত না, যে গুণ ফলের ইন্টিগ্রেশন মানে এটার ইন্টিগ্রেশন ইন্টু ওটার ইন্টিগ্রেশন, এরকম কিন্তু করা যেত না। তো এখানে আমরা নতুন জিনিস একটা শিখবো, সেটা হচ্ছে যে গুণ ফলের ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ইউ ভি এর ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো সেটা পুরোপুরি ওরকম টাইপের নয় যে ইউ ফিক্স ভি এর ইন্টিগ্রেশন প্লাস ভি ফিক্স ইউ এর ইন্টিগ্রেশন, এরকম ব্যাপারটা নয়, ব্যাপারটা একটু অন্য রকমের। তো ঠিক আছে, দেখা যাক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের এরপরে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো ঠিক আছে, চলো শুরু করা যাক তাহলে। তো এখানে দেখো আমরা দেখবো ইউ ভি, ইউ ইন্টু ভি, তার ইন্টিগ্রেশন ব্যাপারটা কী হবে, ইউ ফিক্সড ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডেরিভেটিভ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন, গোটাটার দেখো আবার একটা ইন্টিগ্রেশন আছে। তাহলে কি বললাম, ইউ ফিক্সড ভি এর ইন্টিগ্রেশন মাইনাস বাইরের যে ইন্টিগ্রেশন চিহ্ন আছে ওই মানে সেকেন্ড পার্টটার জন্য, সেকেন্ড পার্টের ইন্টিগ্রেশন চিহ্ন এবং ডিএক্স তুমি ঢেকে রাখো, তো কি হচ্ছে ইউ ফিক্সড ভি এর ইন্টিগ্রেশন মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের অংশটা দেখো ইউ এর ডেরিভেটিভ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন, গোটা পার্টটা কিন্তু আবার একবার ইন্টিগ্রেশন হবে। তাহলে কি হচ্ছে ইউ ফিক্স ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডেরিভেটিভ ভি এর ইন্টিগ্রেশন, ওই পার্টটার আবার একটা ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো এখানে স্বভাবত একটা প্রশ্ন তোমার সামনে উঠে আসবে যে কোনটা ইউ কোনটা ভি ধরবো, ডেরিভেটিভে কিন্তু ওরকম কোনো ব্যাপার ছিল না, ডেরিভেটিভে কিন্তু নর্মাল ইউ ভি, কোনো অসুবিধা নেই, তুমি যেটাকে খুশি ইউ যেটাকে খুশি ভি ধরতেই পারতে, কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখানে কিন্তু ওরকম ব্যাপারটা হবে না, এখানে কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনেই তোমাদেরকে করতে হবে। সেই নিয়মটা কি, সেই নিয়মটা সাধারণত আইলেট এই নিয়মটা মেনে চলে। আই ফর কি, আই ফর হচ্ছে ইনভার্স ফাংশন, অর্থাৎ সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, সেক ইনভার্স, এরকম টাইপের। এল ফর কি, এল ফর লগ ফাংশন, মানে হচ্ছে লগ এক্স মাইনাস এ, এরকম টাইপের। এ ফর কি, এ ফর অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন বলতে কোনগুলো বোঝায়, এক্সের যে কোনো পাওয়ার অথবা কনস্ট্যান্ট, ধরো এক আছে, এক মানে আমি লিখতেই পারি, এক মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো, তো এটাকে আমি এক লিখতেই পারি, তো এটা হচ্ছে আমার ট্রিগোনোমেট্রিক ফাংশন, সরি এটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। এরপর হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন কী বলছে, যেমন যে আমরা জানি সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, সেক এক্স, কোসেক এক্স, কট এক্স, এগুলো হচ্ছে আমার ত্রিকোণমেট্রিক ফাংশন বা ত্রিকোণমিতিক অপেক্ষক। এবং লাস্টে হচ্ছে ই, ইটা কী ফাংশন, ইটা হচ্ছে আমার এক্সপোনেনশিয়াল ফাংশন বা ই টু দি পাওয়ার এক্স। এবার এর মধ্যে এটা তো আমি বললাম, এবার এর মধ্যে আমি কোনটাকে ইউ বা কোনটাকে ভি ধরবো, এদের মধ্যে যেটা আমার আগে থাকবে সেটা হচ্ছে আমার ইউ এবং যেটা আমার পরে থাকবে সেটা ভি, এটা হচ্ছে কিন্তু সাধারণ নিয়ম একটা, এটা 99% অঙ্কের ক্ষেত্রে খাটবে।
কিন্তু 1% হয়তো এরকম অঙ্ক থাকবে যে অঙ্কটার ক্ষেত্রে আমার এই নিয়ম খাটবে না, সেই অঙ্কটার ক্ষেত্রে আমাকে অন্য প্রসেস ভাবতে হবে বা কোনটা করলে সুবিধা হবে সেটা আমাকে ভাবতে হবে, যে অঙ্কটা করলে এই নিয়মটা হয়তো খাটবে না। এটা 99% নিয়মে খাটবে, এবং কোনো কোনো ক্ষেত্রে আইলেট বা কোনো কোনো অনেক বইয়েও ইনফ্যাক্ট কোনো কোনো ক্ষেত্রে আইলেট না বলে ব্যাপারটাকে লিয়েট বলে। আমাদেরকে আই আই ফর সাইন ইনভার্স ফাংশন যেটা বললাম, সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, এবং এর ফর বললাম লগারিদমিক ফাংশন, এই দুটো টাইপের ফাংশনেরই কিন্তু আমরা ইনভিটেশন করতে জানি না। তো এই দুটো ফাংশন যখনই থাকবে এদের সবসময় আমাকে ডেরিভেটিভ করতে হবে। বাকিগুলোর ক্ষেত্রে আমরা দুটোই জানি, যে এক্স এর ইন্টিগ্রেশনও জানি, ডেরিভেটিভও জানি, ট্যান এক্স এর বা সেক এক্স এর, কস এক্স, সাইন এক্স, এদেরও আমরা উভয় দিকই জানি, যে সাইন ডেরিভেটিভ ইন্টিগ্রেশন উভয়ই জানি, এবং ই টু দি পাওয়ার এক্স এরও তাই, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ উভয় জানি। কিন্তু শুধুমাত্র সাইন মানে ইনভার্স ফাংশন বা লগ ফাংশন যখনই থাকবে ওটা কিন্তু চোখ বন্ধ করে আমার ওটা ইউ হবে, মানে অর্থাৎ ওটাকে ডেরিভেটিভ করতে হবে, ওটা ডেরিভেটিভ হবে এবং এক ক্ষেত্রে ওটা ফিক্স থাকবে, তো ওটা কিন্তু আমাকে ডেরিভেটিভ, চোখ বন্ধ করে ইনভার্স বা লগ ফাংশন থাকলে ওর কিন্তু আমাকে ডেরিভেটিভ হবে। এবার যেমন বললাম কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়, যেমন ধরো একটা এক্সাম্পল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স টু দি পাওয়ার ফোর, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স টু দি পাওয়ার ফোর, তো এই জিনিসটার ক্ষেত্রে আমরা কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর লিখতে পারি। তো এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন এবং এক্স টু দি পাওয়ার মাইনাস ফোরটা হচ্ছে আমার অ্যালজেব্রিক ফাংশন, তো এইটা কিন্তু আমার নর্মাল ক্ষেত্রে এইটা কিন্তু আমার অ্যালজেব্রিক ফাংশনটা ইউ হওয়া উচিত ছিল এবং ই টু দি পাওয়ার এক্সটা ভি হওয়া উচিত ছিল। কিন্তু আমি যদি এখানে যেহেতু এক্স এর পাওয়ার নেগেটিভ আছে তো এই ক্ষেত্রে আমি এক্স টু দি পাওয়ার মাইনাস ফোরের ডেরিভেটিভ করলে মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ বা এইভাবে ব্যাপারটা চলতেই থাকবে, মাইনাস আবার এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভের ডেরিভেটিভ, আবার এক্স টু দি পাওয়ার মাইনাস সিক্সের ডেরিভেটিভ, এইরকম করে যেহেতু নেগেটিভ পাওয়ার যদি থাকে তো সেই ক্ষেত্রে এরকম, এবং যদি ই টু দি পাওয়ার এক্স থাকে অন্য কোনো ফাংশন লগ বা সাইন ইনভার্স থাকলে কিন্তু ওটা হবে না, ওটা কিন্তু ডেরিভেটিভ করতেই হবে, কিছু করার নেই। কিন্তু যদি আমার লগ বা ইনভার্স ফাংশন না থাকে, অন্য যে কোনো থাকে মানে ত্রিকোণমিতিক অপেক্ষক, বা যদি আমার এক্সপোনেনশিয়াল থাকে ই টু দি পাওয়ার যদি থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে ই টু দি পাওয়ার এক্সটাকে আমাকে ধরতে হবে ইউ এবং এক্স টু দি পাওয়ার মাইনাস ফোরটাকে ধরতে হবে ভি, এবং এটা কিন্তু অবশ্যই করতে হবে, না হলে কিন্তু ইন্টিগ্রেশনটা আমার কোনোভাবেই শেষ হবে না। তাহলে আমি এই পার্টটাই প্রথমে কি বললাম, প্রথমে বললাম যে গুণফলের ইন্টিগ্রেশন আমরা শিখছি, সেটা কি হবে ইউভি এর ইন্টিগ্রেশন, মানে কি ইউ ফিক্স ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডেরিভেটিভ ইন্টু ভি এর ইন্টিগ্রেশন, ওই পার্টটুকুর আবার ইন্টিগ্রেশন। আবার কি বললাম এখানে ইউভি কোনটা কী নিয়ম অনুযায়ী করবো, কার ডেরিভেটিভ কার ইন্টিগ্রেশন করবো, যেটা আমার আগে থাকবে সেটা হচ্ছে আমার ইউ, এবং আইলেট নিয়ম অনুযায়ী বা লিয়েট নিয়ম অনুযায়ী যেটা আমার আগে থাকবে সেটা হচ্ছে আমার ইউ এবং যেটা পরে থাকবে সেটা হচ্ছে আমার ভি, কিন্তু কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রম অবশ্যই দেখা যায়। এবার দেখো এই চ্যাপ্টারে বেশ কয়েকটা সূত্র আছে, যে সূত্রটা আমার কাজে লাগবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস বিএক্স এবং আরেকটা আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বিএক্স, তো এদের ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কী হবে, উভয়ের ক্ষেত্রেই বাইরে একটা পার্ট পড়ে থাকবে ই টু দি পাওয়ার এক্স, যেটা থাকবে স্যার ই টু দি পাওয়ার এক্সই থাকবে, ঠিক আছে, ই টু দি পাওয়ার ধরো টু এক্স থাকলো তাহলে ই টু দি পাওয়ার টু এক্সই থাকবে, এবং নিচে একটা কী হবে যদি সাইন থ্রি এক্স থাকে বা কস থ্রি এক্স থাকে, তাহলে দেখো ই টু দি পাওয়ার টু এক্স মানে এক্সের সহগ হচ্ছে দুই এবং সাইন থ্রি এক্স মানে এক্সের সহগ তিন বা কস থ্রি এক্স এক্সের সহগ তিন, তো নিচেতে হবে একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওই দুই এ স্কোয়ার প্লাস তিন এ স্কোয়ার, তাহলে কী হলো ই টু দি পাওয়ার টু এক্স বাই দুই এ স্কোয়ার প্লাস তিন এ স্কোয়ার। এবার যদি ধরো কস থ্রি এক্স থাকে, কস থ্রি এক্স যদি থাকে তাহলে ই এর যে সহগটা ই টু দি পাওয়ারের যে এক্স এর সহগটা মানে দুই, তাহলে হবে কি টু কস থ্রি এক্স, টু কস থ্রি এক্স, আর ওটা কী হবে প্লাস কসের যে সহগটা অর্থাৎ থ্রি সাইন থ্রি এক্স মাঝে একটা প্লাস হবে। যদি আমার সাইনের ক্ষেত্রে সেম জিনিসটা করি তাহলে কী হবে, সাইনের ক্ষেত্রে সেম জিনিসটা করলে হবে ই টু দি পাওয়ার টু এক্স বাই দুই স্কোয়ার প্লাস তিন স্কোয়ার ইন্টু, এখানে কী হবে এখানে যেহেতু সাইনের করছি তাহলে ই এর যে পাওয়ারটা আছে বা সহগ যেটা আছে এক্স এর সেইটা হবে আমার সাইনের সঙ্গে অর্থাৎ টু সাইন থ্রি এক্স,
আর ওখানে হবে -3 cos 3x। কসের ক্ষেত্রে দুটোই পজিটিভ, সাইনের ক্ষেত্রে একটা পজিটিভ একটা নেগেটিভ। এবার ধরো আমার পরের তিনটে সূত্র যেটা আছে, √x2 + a² বা √x2 - a² বা √a² - x², এটা হচ্ছে আমার উপরে আছে। আমরা আগের চ্যাপ্টারে প্রতিস্থাপন বিতে এটা নিচে থাকলে কি হয় সেই সূত্রগুলো দেখেছিলাম, যে dx/x² + a², সেটা মানে হয় log(x) + √x² + a² -√x² - a² থাকলে নিচে হবে কি log(x) + √x² - a² আর যদি আমার নিচেতে √x² - x² থাকতো তাহলে কি হতো, তাহলে হতো sin inverse x/a। এবার এখানে সেটা কি হবে, এখানে যদি উপরে আছে তো যেটার ক্ষেত্রে যা আছে, ধরো x² + a² আছে, তার ক্ষেত্রেও একটা x/2 গুণ হবে। যদি x² - a² থাকে রুটের মধ্যে, তার ক্ষেত্রেও একটা x/2 পাশে গুণ হবে। যদি আমার √a² - x² থাকে, তার ক্ষেত্রেও একটা x/2 গুণ হবে। এবার সেকেন্ড পার্টটার জন্য কি হবে, আমরা আগের চ্যাপ্টারে যে তিনটে সূত্র বললাম সেই তিনটে সূত্র কাজে লাগিয়ে যা ছিল সেই তিনটে সূত্রই থাকবে, শুধুমাত্র একটা করে a² / 2 বা -a² / 2 হবে। অর্থাৎ তাহলে কি হলো, তাহলে √x² + a² যে সূত্রটা হলো, তাহলে কি হলো x/2 √x² + a² + a² / 2 log(x) + √x² + a² যদি √x² - a² থাকে তাহলে কি হবে x/2 √x² - a² সেকেন্ড পার্টটার জন্য কি হবে -a² / 2 log(x) + √x² - a² এবং √a² - x² থাকলে কি হবে a² - x² থাকলে x/2 √a² - x² + a² / 2 sin inverse x/a। সূত্রগুলোকে তোমাদেরকে অতি অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ সূত্রগুলো আমাদের বারবার লাগবে পরবর্তী ক্ষেত্রেও, আমাদের সূত্রগুলো কিন্তু অতি অবশ্যই লাগবে। এবার দেখো সব থেকে ফার্স্ট যে অঙ্কটা আমাদের আংশিক সমীকরণের সব থেকে ফার্স্ট অঙ্ক, log(x) এর ইন্টিগ্রেশন। তো এখানে দেখো log(x) এর ইন্টিগ্রেশন, শুধুমাত্র log(x) যেহেতু আছে, তো এখানে কোনো কিছু পুট করে যে প্রতিস্থাপন পদ্ধতিতে বা যে আগে শিখেছো সেটা নিয়মে করা যাবে না। তো এখানে কি করতে হবে, দেখো log(x) আছে, দেখে মনে হচ্ছে হয়তো সিঙ্গেল আছে, কিন্তু log(x) আছে মানে log(x) এর সঙ্গে কিন্তু একটা এক গুণ আছে, সিঙ্গেল এক একটা গুণ আছে। তো এখানে 1 মানে কি বলেছিলাম, 1 মানে x^0। তো এটা আমার কিসের কাজ করবে, এটা আমার v এর কাজ করবে, এবং log(x) তো অতি অবশ্যই u হবে। তাহলে দেখো কি হয়েছে, log(x) ফিক্সড, ফার্স্ট পার্টটার জন্য কি হয়েছে ইন্টিগ্রেশন 1 dx, 1টাকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে শুধু dx হয়েছে। যে dx এর ইন্টিগ্রেশন তাহলে কি হয় x হয়, তাহলে ফার্স্ট পার্টটা দেখো চলে এসেছে x log(x), আর সেকেন্ড পার্টটা দেখো কি করেছি, সেকেন্ড ব্র্যাকেটের অংশটা দেখো, সেকেন্ড ব্র্যাকেটের অংশটা যে log এর ডেরিভেটিভ মানে 1/x, x এর ইন্টিগ্রেশন dx এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে x, তাহলে 1/x (x), x কেটে গেল, এবং সেকেন্ড পার্টটার জন্য আরেকটা dx আছে বাইরের ইন্টিগ্রেশন, যেটা সেকেন্ড পার্টের বাইরে, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে, অর্থাৎ আরেকটা x হবে। তাহলে কি হচ্ছে x log(x) - x + c, এবং c সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার দেখো পরের এক্সাম্পলটা কি করেছি, sin inverse x এর ক্ষেত্রে একই ব্যাপার, এখানে একটা 1 আছে, 1টা হচ্ছে আমার v এবং sin inverse x টা আমার u, 1টাকে কিন্তু কখনোই আমরা ইউ ধরবো না, কারণ ইউ এর ডেরিভেটিভ কি হয়ে যাবে বা 1 এর ডেরিভেটিভ কি হবে 0 হবে, তো এটাকে অবশ্যই আমাকে v ধরতেই হবে। এবার কি করবো, x sin inverse x ফার্স্ট পার্টটার জন্য, কারণ sin inverse x ফিক্সড, dx এর ইন্টিগ্রেশন x হবে, এবং সেকেন্ড পার্টটি কি হবে sin inverse x এর ডেরিভেটিভ মানে 1/√1 - x² আর dx এর ইন্টিগ্রেশন x। এবার ওই যে পার্টটা এলো সেকেন্ড পার্ট, ওটা আবার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে আলটিমেটলি কি হয়েছে ব্যাপারটা x dx/√1 - x² দেখো একটা অ্যারো দিয়ে দেখা আছে, dudx এর পার্টটার জন্য এসছে 1/√1 - x² 1 dx এর যে ইন্টিগ্রেশন আছে বা vdx এর যে ইন্টিগ্রেশন আছে ওই পার্টটার জন্য এসছে আমার x, এবং পরে একটা dx। তো এখানে আমি কি করেছি, ইন্টিগ্রেশনটা করার জন্য দুভাবে করা যেত, একটা হচ্ছে x = sin θ / cos θ পুট করে, অথবা আমি কি করেছি নিচেরটা সমান z² ধরে নিয়েছি, ওটা সমান z² ধরলে কি হয় x² - x² - 2x, আবার একটা মাইনাস আছে, তাহলে কি হবে -2x dx = 2z dz। এবার কি হয়েছে x dx = -z dz, এই মানটাকে আমি বসিয়ে দিয়েছি, তাহলে কি হয়েছে মাইনাসটা ছিল একটা সেকেন্ড পার্টে, ওটা প্লাস হয়ে গেছে,
জেড ডিজেড বাই জেড হয়ে গেছে, জেড জেড কেটে গেল, ডিজেড এর ইন্টিগ্রেশন শুধুমাত্র জেড, জেড এর মানটা বসিয়ে দিয়েছি রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আরটা প্লাস সি হয়ে গেল, তাহলেই তোমার হয়ে গেল ব্যাপারটা। দেখো এবার যে অঙ্কটা আছে ইন্টিগ্রেশন এক্স এক্স স্কোয়ার এক্স ডিএক্স, তো এখানে দেখো এক্সটা হচ্ছে অবভিয়াসলি আমার অ্যালজেব্রিক ফাংশন এবং সেক্স স্কোয়ারটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, তো এক্সটা হবে আমার ইউ এবং সেক্স স্কোয়ারটা হবে আমার ভি, তো কি হবে এক্স ট্যান এক্স, এক্স ফিক্স সেক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন যেটা মানে হচ্ছে ট্যান এক্স, এবং তারপরে কি হচ্ছে সেকেন্ড পার্টটার জন্য ভিতরে কি হবে এক্সের ডেরিভেটিভ অর্থাৎ ওয়ান, সেক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন অর্থাৎ ট্যান এক্স, এবং গোটার আবার ইন্টিগ্রেশন, তো তাহলে কি হবে এক্স ট্যান এক্স মাইনাস ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স, এবং ট্যান এক্স এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে মাইনাস লগ কস এক্স বা লগ সেক এক্স, তো যেটা খুশি তোমরা দিয়ে এই পার্টটা শেষ করতে পারো। এরপরের অঙ্কটা দেখা আছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন লগ এক্স, তো আমি বলেছিলাম লগ এক্স থাকলেই চোখ বন্ধ করে সেটা আমার কি হবে, সেটা আমার হবে ইউ, এবং এক্স টু দি পাওয়ার এনটা হচ্ছে এখানে ভি, তো কি হচ্ছে লগ এক্স ফিক্স, এক্স টু দি পাওয়ার এর ইন্টিগ্রেশন কি হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান মাইনাস ইন্টিগ্রেশন কি মধ্যে কি থাকবে লগের ডেরিভেটিভ মানে ওয়ান বাই এক্স, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এবার ওয়ান বাই এন প্লাস ওয়ানটাকে আমি বাইরে বের করে দিলাম, এবং ওই যে ভিতরে পড়ে থাকলো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স ওটাকে আমি সূচক করবো, সূচক করলে কি হবে এক্স টু দি পাওয়ার এন, তো ওটাকে আবার একবার ইন্টিগ্রেশন করে দেবো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তাহলেই কিন্তু আমার ওটা তারপর লসাগু করেছে বা সরি কমন নিয়েছে, কমন নিয়ে অ্যান্সারটা সিম্পলিফাই করার চেষ্টা করেছে। এরপরে দেখো আর একটা অঙ্ক এক্স ট্যান ইনভার্স এক্স, তো এখানে আবার একইভাবে ট্যান ইনভার্স এক্সটা আমার ইউ, এক্সটা আমার ভি, তো ট্যান ইনভার্স এক্স ফিক্স থাকলো, এক্স এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু, এবং তারপরে কী হবে তারপরে হচ্ছে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ অর্থাৎ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এক্স এর ইন্টিগ্রেশন অর্থাৎ এক্স স্কোয়ার বাই টু, পরের লাইনে হাফটাকে বাইরে বের করে দিলাম সেকেন্ড পার্ট থেকে, এবং ফার্স্ট পার্টে দেখো যেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স থেকে গেছে এবং এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু হয়ে গেছে, তো হাফটা সেকেন্ড পার্টের জন্য বের করে দিলাম, এবং তারপরে কী পড়ে থাকলো উপরে শুধুমাত্র এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তো এটাকে আমি একটু অ্যাডজাস্ট করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান করে, তো তারপরে বিচ্ছিন্ন করে নেবো একবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর একবার ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটাকে বিচ্ছিন্ন করার পরে দেখো জিনিসটা কী দাঁড়িয়েছে হাফ এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স আসবে, মাইনাস হাফ ইন্টিগ্রেশন ডিএক্স আসবে, এবং প্লাস হাফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তো ইন্টিগ্রেশন ডিএক্স মানে হয় এক্স, এবং ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার মানে হয় ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে। এরপরে দেখো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন এক্স আছে, তো এই পার্টটার জন্য কি হবে এক্স স্কোয়ারটা অবভিয়াসলি আমার এখানে ইউ এবং সাইন এক্সটা হচ্ছে ভি, তো এক্স স্কোয়ার ফিক্স সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি মাইনাস কস এক্স, এবার সেকেন্ড পার্টটা দেখো কি করেছি এক্স এর এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, এবং তাহলে কি হলো মাইনাস আর দুই যেটা পার্ট থাকলো সেকেন্ড পার্টে ওই পার্টটাকে বাইরে বের করে দিচ্ছি, তাহলে কি হবে প্লাস টু, এবার ভিতরে দেখো কি পড়ে থাকলো সেকেন্ড পার্টটার জন্য এক্স কস এক্স, ওই পার্টটাকে আবার একবার ইউভি করেছি, তাহলে কি হবে এক্স ইন্টিগ্রেশন কস এক্স মাইনাস কস এক্স ডিএক্স মাইনাস ডিএক্স ডি ডিএক্স অফ এক্স বা এক্স এর ডেরিভেটিভ ওয়ান, এবং কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স গোটাটার আবার একটা ইন্টিগ্রেশন, তাহলে কি হবে এক্স সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স ওটা দিলে আবার প্লাস কস এক্স হয়ে যাবে, তাহলে কি হবে মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস টু ইন্টু এক্স সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে হয়ে গেল আমার ব্যাপারটা। তো যাই হোক মোটামুটি অনেকটাই বললাম, এরপরের দিন যখন বলবো এরপরের দিন আমি এই সূত্র যেগুলো বললাম পাঁচটা সূত্র ওই সূত্রের প্রমাণগুলো বলবো, কারণ ওই সূত্র টাইপের যে অঙ্কগুলো আছে ওগুলো আমার দীর্ঘর ক্ষেত্রে লাগবে, বা প্রমাণ মানে কি মানগুলো কোনো কোনো ক্ষেত্রে ইন্টিগ্রেশনে বের করতে দিতে পারে, তো পরের দিনের প্রমাণগুলো বলবো, এবং আরও যে বিভিন্ন রকমের অঙ্ক যেগুলো আছে সেইগুলো নিয়ে পরের দিন আবার আলোচনা করবো। তো আশা করি আংশিক যে চ্যাপ্টারটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা ব্যাপারে কিছুটা হলেও তোমাদের আইডিয়া একটু ক্লিয়ার হলো, তো তোমরা অঙ্কগুলো করো, এবং কোনো রকম যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবে, কোনো রকম কোনো সমস্যা থাকলে অবশ্যই মতামত জানাবে, আশা করি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব পরের ভিডিওতে, এবং যতটা সম্ভব আমার পক্ষে আবারও এরকমভাবে ভিডিও যেরকম কন্টিনিউ এখন আবার দিতে শুরু করেছি আবারও এরকমভাবে চলবে কন্টিনিউ, ভিডিও এবং সাইটে ভিডিও অবশ্যই চলবে,
বিভিন্ন রকমভাবে ক্যালকুলাস পার্টটা শেষ করে মানে নির্দিষ্ট অবধি, এরপরে আর দুটো চ্যাপ্টার আছে, নির্দিষ্ট দুটো পার্ট এবং কয়েকটি বিশেষ চ্যাপ্টারটা, তো এই দুটো চ্যাপ্টার শেষ করে আবার তখন অন্য পার্টগুলো বা ক্যালকুলাসটাই ফুল কমপ্লিট করার চেষ্টা করব। মাঝে হয়তো দু একটা অন্যদিকের ভিডিও দেবো, যেমন আগের দিন বর্জি শুধু খৈশুর একটা ভিডিও দিলাম, তো তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে, চ্যাপ্টারটা খুব ইজি ছিল। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্রতিস্থাপন থেকে হয়তো একটা অঙ্ক থাকে এবং প্রতিস্থাপন আংশিক, প্রতিস্থাপন অথবা অনির্দিষ্ট একটা অঙ্ক থাকে এবং আংশিক এবং কয়েকটি বিশেষ থেকে একটা অঙ্ক থাকে, অর্থাৎ দুটো ইন্টিগ্রেশন আমাদেরকে করতেই হয়। তো সরি, দুটো অঙ্ক থাকে আর কি, একটা করতে হয়। তো দু তিনটে চ্যাপ্টারের মধ্যে এর মধ্যে কিন্তু অবশ্যই করতে হবে সবগুলো, যদি বাইচান্স লাস্ট মুহূর্তে না থাকে আমি বলবো কয়েকটি বিশেষ চ্যাপ্টারটা একটু হলেও তোমরা অ্যাভয়েড করার ট্রাই করবে, কারণ ওটা একটু বেশ জটিল টাইপের বা একটু ঝামেলার, তো সেখানকার অঙ্কগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে যদি খুবই কমন না আসে বা বাকিগুলো যদি খুবই না পারা যায়, তো সেই ক্ষেত্রে ওই চ্যাপ্টারটা একটু অ্যাভয়েড করবে। কিন্তু এই চ্যাপ্টারগুলো কিন্তু অতি অবশ্যই করতে হবে, কারণ এই চ্যাপ্টারগুলোর কনসেপ্ট না থাকলে কিন্তু অনির্দিষ্ট বা অন্যান্য যে অঙ্কগুলো আছে পরবর্তী ক্ষেত্রে আমাদের ক্যালকুলাস, আমাদের ক্ষেত্রে কিন্তু গোটা ক্যালকুলাসটাই ইন্টিগ্রেশন শেষ হলেও গোটা ক্যালকুলাসটাই কিন্তু আমাদের ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশনে ভর্তি। যতটা অবধি যাবে এই যে 17টা চ্যাপ্টার এখানে আছে সবটাই কিন্তু ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশনের উপর বেশ করে, প্রথম দুটো চ্যাপ্টার লিমিট এবং কন্টিনিউটি বাদ দিয়ে, থার্ড চ্যাপ্টার থেকে যেখানে তুমি ডেরিভেটিভ শুরু করেছো ফার্স্ট ডেরিভেটিভ, সেখান থেকে কিন্তু প্রতিটা চ্যাপ্টারই আমার ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন। তো ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন না শিখলে কিন্তু কোনোটাই ভালোভাবে করতে পারবে না। তো সেখানে ডেরিভেটিভের উপর আমারও একটা হয়তো ছোটো করে একটা ভিডিও হয়তো বানাতে পারি। তো আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে এবং ভিডিওগুলো তোমরা দেখে তোমাদের কাজ করছো, যেটার জন্য আমাদের আসল উদ্দেশ্য যেটা, তো সেটার জন্যই ভিডিওগুলো করা বা তোমাদেরকে একটু হেল্প করার জন্য। তো জানি না কতটা হেল্প করতে পারছি, তো তোমরা যতটা সম্ভব নিজেদের মতো করে করো, কোনো রকম প্রবলেম হলে অবশ্যই জানাও এবং অতি অবশ্যই রেগুলারিটিটা মেনটেন করো, স্যাররা পড়াচ্ছেন না বলে ইররেগুলার হবে বা ফাঁকি মারবে এই সুযোগটা কিন্তু নিও না, এতে আলটিমেটলি তোমাদেরই ক্ষতি হবে। এবছর তো দেখলে তোমরা কি নাম্বার যথেষ্টই হাই হয়েছে, তোমাদের ক্ষেত্রে চাপটা কিন্তু আরও বেড়ে গেল। তো তোমরা অতি অবশ্যই তোমাদের এই সুযোগগুলোকে কাজে লাগাও বা টাইমটা আছে কাজে লাগাও, একদমই তোমরা ফাঁকি মেরো না, ফাঁকি মারলে কিন্তু তোমরাই ক্ষতিতে পড়বে বা তোমাদেরই কিন্তু লস হবে। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওগুলো, আবার পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ অবধি গুড বাই, ভালো থেকো এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করো, ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছে দাও এবং ভিডিওতে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা সাবস্ক্রাইব এখনও চ্যানেলটা করেনি তাদের কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বলো। থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।